আমরা উইদিন দ্য টাইম লিমিট অফ সুপ্রিম কোর্ট অর্ডিনেন্স ইয়ে অর্ডার বলে অর্ডার 24 সাব রুল 2 অনুযায়ী 30 দিনের ভিতরে আমরা আপিল করেছি 30 দিন না 3 দিন পরে আমরা আপিল করেছি সুতরাং আমাদের এই কনস্টিটিউশনাল রাইটে আমরা যেটা করেছি আমাদের এই রায়টা আপিলকে যে আমরা করেছি এটা গ্রহণ করতে হবে এবং এটা শুনানি করতে হবে এটা বেসিক ছিল তারপরে বি ছিল আমাদের এই যে উইথড্রলটা করা হয়েছে দুই পক্ষকে শুনানি করবে কারণ অ্যান্টি করাপশন যখন আমাদের বিরুদ্ধে তদন্ত করেছে এফআইআর দাখিল করার আগেও আমাদেরকে ডেকেছেন আমাদেরকে নোটিশ করেছেন এফআইআর করার পর যে যখন চার্জশিট দিয়েছে তখনও আমাদের দেখেছে কিন্তু এখানে 9/5/9 তারিখে ডেট ফিক্স করা সত্ত্বেও 11/5 তারিখে এসে 8 তারিখে এসে মামলাটা উড্র করে ফেলল আমাদের নলেজের এইটা ভায়োলেশন অফ দি ল হয়েছে এইটা হলো আরেকটা গ্রাউন্ড আর ডিটা হয়েছে যে ক্রিমিনাল প্রসিজিওর অ্যাক্টের 494 ধারায় শুধুমাত্র পেনাল কোডের অপরাধকেই মাত্র উড্র করা যায় কিন্তু অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট যেহেতু একটি বিশেষ আইন যেটা সাধারণ আইনের উপরে প্রিভেল করে সুতরাং ওই আইনের ধারা অনুযায়ী এটা উড্র হয় নাই এবং আমাদেরকে শুনানি করা হয় নাই এবং এই আইনের ব্যত্যয় হয়েছে বলে এই জিনিসটা এবং ফৌজদারি কার্যবিধির ওটা প্রযোজ্য নয় এটা গ্রহণ করে উনি বলেছেন যে আমাদের লিভ গ্রান্ট করা হলো আমাদের আপিল শুনানি হবে এবং পেপার বুকের আমাদের ডিসপেন্স উইথ করা হলো এবং কনসাইজ স্টেটমেন্ট জমা দিতে বলেছে এবং 19/11 তারিখে হ্যাঁ 19 তারিখে না আগেই জমা দিব 19 তারিখে আমাদের হিয়ারিং ডেট ফিক্স করব না কোর্ট বলেছে এটা যেহেতু অত্যন্ত ক্লিয়ার পরিষ্কার আইন ক্লিয়ার সুতরাং এটার প্রয়োজন নাই এটা অ্যাটর্নি জেনারেল কোর্ট বলেছে তা আমরা জানি না আমাদেরটা আমরা দিব এখন দুদক দিবে কিনা সেটা দুদক জানে এবং সরকার দিবে কিনা এটা সরকার জানে